কিন্তু কংগ্রেস এনেকুৱা এটা পার্টি যত নেকি যেটা ক্যান্ডিডেট দিয়া হয় বাকি ক্যান্ডিডেট বিলাকে দল ত্যাগ করে, গতিকে ডিফেন্স টু উলাই পড়ছে। গতিকে আপনাদের ভাবে নেকি যে তেনেকুৱা আমার দলের পৰা কোনদারে এই কামটো কৰিব, যত নেকি আজি টপ টু বটম কেবল মানে পাওয়ার আছে। আর সব মঠ মন্দিরে আহি সদায় ভালে লাগে, গতিকে তাতে আৰু আজি প্রার্থী হিসাবে আহিছো, ভগবানের মানে আশীর্বাদ লওয়ার লগতে রাইজরও আশীর্বাদ লৈছো, রাইজর লগত বহিছো, খুব ভাল লাগিছে। সেইটো আপুনিয়ে কৈছে, রাইজে কোৱা নাই নহয়, রাইজে আৰু আমাক ইমান আশীর্বাদ ইমান মৰম দিছে, গতিকে রাইজর কথাই শুনিম, কারণ রাইজর ভোটতে আমি জিকিম। আজি তারিখের মানে এতিয়ালৈকে আমার শ্রদ্ধার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া যি কৈছে তাক আখরে আখরে ফলিয়াইছে, গতিকে তেখেতর কথা কেতিয়াও মানে অথলে না যায়। নিশ্চয়, আর যেহেতু আপনাদের জানি যে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরে রিপ্রেজেন্ট করে আসলে, গতিকে তাত তেখেতর সুন্দর পরিকল্পনা আছে আর আগন্তুক দিনত আমারও সহযোগিতা থাকিব আর খুব সুন্দরভাবে আমি কাম করে যাব। সেইটো রাজ্যিক সভাপতিয়ে কৈছে, গতিকে তেখেতে কি ভাবি কৈছে তেখেতে ধুনিয়াকে জানিব আৰু। আৰু আজিৰ তাৰিখত মানে কংগ্ৰেছৰ অৱস্থাটো কি হয়তো আমি কব নালাগে, কাৰণ তেখেতসকলে যেহেতু কার্যকরী সভাপতিয়ে মানে আমার পার্টিত জয়েন করেছে, তেখেতসকলে আজি গুৱাহাটী সমষ্টিত যিগৰাকী প্রার্থী দিছে সেই প্রার্থীগৰাকী দিয়াৰ কাৰণে তেখেতসকলের ইমান মানে জ্যেষ্ঠ নেতাগৰাকীয়ে আমার পার্টিত জয়েন করেছে, গতিকে দিনে দিনে মানে ঘণ্টায় ঘণ্টায় তেখেতসকলক শরণীয়া হয়ে আছে, গতিকে সেইকাৰণে তেখেতসকলক এটা কার লগত কেনেকে তুলনা কৰিব লাগে সেইটো আৰু আপোনালোকে বেছি ভালকে জানিব, কারণ আপোনালোকে খুব ভালদরে গোটেইখিনি পর্যবেক্ষণ করিয়ে থাকে। রাইজে কব, এটা রাইজে কয়ে আছে যে তেওঁলোকে বোলে বিরোধী দেখায় নাই, মতো কবলগিয়া একো হোৱাই নাই, কারণ মই প্রার্থী, গতিকে মতো তেনেকে কবলগিয়া একো হোৱাই নাই, রাইজে কয়ে আছে অসম্ভব, এইটো মানে বহুত দূর দূরালে অসম্ভব, কারণ বিজেপি এনেকুৱা এটা দল, ইমান ডিসিপ্লিন পার্টি, আপনাদের দেখিছে যে প্রতিটি সমষ্টিতে আজি বিশ্বৰ ভিতৰত সৰ্ববৃহৎ দল, গতিকে আমাৰ ইমান কাৰ্যকৰ্তা আছে, ইমান নেতা আছে, গতিকে প্ৰতিটো সমষ্টিতে আমাৰো যিহেতু কণ্টেষ্টেণ্ট বহুত বেছি আছিলে, 20-25-30 গৰাকী আছিলে, কিন্তু আমাৰ এটা ডিচিপ্লিন পাৰ্টি, গতিকে এগৰাকীক যাতে টিকেটটো দিয়া হয় বাকী সকলোৱে সহায় সহযোগিতাৰে মানে জঁপিয়াই পৰে, কিন্তু কংগ্ৰেছ এনেকুৱা এটা পাৰ্টি যত নেকি যেতিয়া কেন্দ্ৰত দিয়া হয় বাকী কেন্দ্ৰত বিলাকে দল ত্যাগ কৰে, গতিকে ডিফেন্সটো ওলাই পৰিছে, গতিকে আপোনালোকে ভাবে নেকি যে তেনেকুৱা আমাৰ দলৰ পৰা কোনদারে এই কামটো কৰিব, যত নেকি আজি টপ টু বটম কেবল মানে পাৱাৰত আছে, আপনি সেইটো এৰি পেলাই কোনোবাই যাব নেকি।